আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই সফল উদ্যোগ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ অভিনন্দন শুরু করছি আজকের প্রতিবেদন আজকের প্রতিবেদনের বিষয় হচ্ছে আপনি যদি মুরগি পালন করতে চান সেটা বিশেষ করে আমি বলবো আজকের ভিডিওটা দেশি মুরগির জন্য এই যে দেখতে পাচ্ছেন যে আমি আমার এখানে একটা শেড করেছি হয়তোবা মুরগি উঠাবো আরো মুরগি উঠাবো এখনো উঠাইনি তো আমি প্রাথমিক পর্যায়ে এই যে দেখতে পাচ্ছেন চারটি মুরগি মানে তিনটে মুরগি একটা মোরগ এনেছিলাম তো দর্শক মণ্ডলী আজকের ভিডিওটি যে কারণে করা আমি আরো কিছু মুরগি কিনবো কিন্তু এখনো কিনি নাই বা উঠাই নাই তো দর্শক মণ্ডলী আমি এই তিনটি মুরগি আনার পরে কিন্তু যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আনার পরে কিন্তু তিন থেকে চার দিন পরে ডিম পারছে তিনটি মুরগি একসাথে ডিম পারছে তিনটি মুরগি 30 পিস ডিম দেওয়ার পরে তিন থেকে চার দিন পরে থেকে শুরু করে তিনটা 30 পিস ডিম দিয়েছিল এরপরে মাঝখানে তিন দিন না চার দিন বাদ দিয়েছিল তিন চার দিন বাদ দেওয়ার পরে কিন্তু লাগাতার আবার আমার মুরগি ডিম দিচ্ছে এমনকি 22টা ডিম দিয়েছে এরপরে একটা কুসো হয়ে গেছে 22টা দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন এই মুরগিটা কুসো হয়ে গেছে তো আমি কিন্তু আসলে কুচো ওকে দিয়ে বাচ্চা উঠাবো না আমি বাচ্চা উঠাবো যেহেতু মোরগ রাখছি বাচ্চা উঠাবো আমি ইনকিউবেটার আছে এই যে আমার একটা ইনকিউবেটার দেখতে পাচ্ছেন আমার এই ইনকিউবেটারে কিন্তু অলরেডি দেওয়া আছে 40 পিস দেশি মুরগি ডিম দেওয়া আছে এবং 600 পিস আপনার কোয়েল পাখি ডিম দেওয়া আছে যদি এটা একটু দেখায় দিই আপনাদের এই যে দেখতে পাচ্ছেন এখানে 600 পিস কোয়েল ডিম দেওয়া আছে এবং 40 পিস মুরগির ডিম দিয়েছিলাম কয়েক পিস নষ্ট হয়েছে আর বাদ বাকি দেওয়া আছে ইনশাল্লাহ খুব শীঘ্রই বাচ্চা উঠবে মুরগির ডিমগুলো দিয়েছিলাম আমি হচ্ছে 30 তারিখে অর্থাৎ 30/5/2023 আর কোয়েল পাখির ডিম দিয়েছি আমি 5 তারিখে অর্থাৎ 5/6/2023 তো দর্শক মণ্ডলী আজকের মূল ভিডিওটা যে কারণে আপনাদেরকে কাছে উপস্থাপন করছি সেটা হচ্ছে দেশি মুরগি পালন করতে গেলে একটা জিনিস লক্ষ্য রাখবেন যে আপনার দেশি মুরগি কিন্তু বাজার থেকে কিনে আনার পরে একটা জিনিস করতে হবে সেটা হচ্ছে অবশ্য অবশ্যই দেশি মুরগি বাজার থেকে কিনে আনার পরে তাকে কৃমির একটা ডোজ করাতে হবে যে কারণে আমি আপনাদেরকে আজকে এখানে উপস্থিত করেছি সেটা হচ্ছে এই যে কৃমির বিষয়টা নিয়ে যে দেশি মুরগি বাজার থেকে কিনে আনার পরে কিন্তু অবশ্য অবশ্যই তাকে কৃমির ডোজ দিতে হবে বাধ্যতামূলক নইলে কিন্তু আপনি ভালো প্রফিট পাবেন না আমি হয়তো বিশেষ সমস্যার কারণে বা হয়তো ব্যস্ততার কারণে কৃমির ঔষধটা আনতে পারিনি যার কারণে দিতে পারিনি তবে আজকের বিষয়টা দেখে আমি আশ্চর্য হয়ে গেছি যে আসলে এটা কি এই ধরনের বিষয়টা আমার অত্যন্ত নজরে এসেছে যে আসলে মুরগি দেশি মুরগি আনার পরে তাকে কতটা প্রয়োজন যে কৃমির ডোজ দেওয়া তা আপনারা আজকে চোখে দেখলে বুঝতে পারবেন যে দেখুন আমার একটি মুরগি যে আজকে পায়খানা করেছে সেই পায়খানার সাথে দেখেন কি এসেছে এমনটা যদি আপনার মুরগি আসে তাহলে কিন্তু সেই মুরগি থেকে যথেষ্ট পরিমাণ প্রোডাকশন পাবেন না তো দর্শক মণ্ডলী আমি আজকের এই বিষয়টা দেখে আশ্চর্য হয়েছি যে এটা দেখেন তাজা একটা কৃমি এবং মানুষের কৃমির মতো আর কি এমন কৃমি যদি একটা মুরগির পেটে থাকে তাহলে কিন্তু আসলে সে মুরগির ফুল প্রোডাকশন আসা বা ডিম ঠিক মতো দেওয়া কিন্তু সম্ভব নয় তো দর্শক মনে দেখেন লড়ছে এখনো লড়ছে দেখেন যে এত বড় একটা কৃমি এই মুরগির পেটে ছিল তো দর্শক মণ্ডলী আমি আপনাদেরকে যদিও বিষয়টা জানাতে চাইছিলাম না কিন্তু হঠাৎ করে আমার মনে হলো যে বিষয়টা দেশি মুরগির খামারিদেরকে মনে হয় অবগত করা উচিত যে আসলে প্রত্যেককেই যদি কেউ বাজার থেকে বড় মুরগি কিনে থাকেন তাহলে এই সমস্যাটা কিন্তু অবশ্যই আছে আর অনুরোধ জানাবো বাজার থেকে মুরগি কিনে আনার পরে অবশ্যই তিন দিনের মধ্যে আপনার মুরগিকে কৃমির ডোজ করাবেন কৃমির ডোজ কি কোন ঔষধ দেবেন তো আপনারা সচরাচর আমরা জানি বা আমি জানি যতটুকু জানি যে অ্যাভিনিক্স নামে যে কৃমির ঔষধ আছে পাউডার এই অ্যাভিনিক্সটা কিন্তু সর্বোচ্চ ভালো কাজ করে তো আপনারা পরিমাণ মতো গায়ের দেখে গায়ে পরিমাণ দেখে আপনি অবশ্যই কৃমির ডোজ ব্যবহার করবেন তো দর্শক মণ্ডলী আজকের বিষয়টা এটাই ছিল যে কৃমির ডোজ করানো নিয়ে দেখতেই পাচ্ছেন যে আসলে কি একটা অবস্থা এত বড় কৃমি একটা মুরগির পেটে ছিল এখানে হয়তো আরো ছোট ছোট গুড়া বা তার বাচ্চা আছে
তো দর্শক মণ্ডলী, এই কৃমির বিষয়টা নিয়ে আজকের আলোচনা। আজকের মূল একটাই বিষয়, সেটা হচ্ছে আপনি বাজার থেকে মুরগি কিনে আনার পরে অবশ্য অবশ্যই মনে রাখবেন আপনাকে কৃমির ডোজ করাতে হবে এবং করাবেন। এই অনুরোধ রেখে আজকের ভিডিওটা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।